ইমাম সাহেব একটি ঘোষণা দিলেন। কি ঘোষণা? যে আপনাদের যার যার বাড়িতে বাড়ির সামনে সিসি ক্যামেরা লাগাবেন। বুঝতে পারছেন অবস্থাটা? সিসি ক্যামেরা লাগাতে হবে, ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাতে হবে, থানা থেকে অর্ডার এসেছে, এবং কর্মীদের মনোবল দুর্বল রাখা। ভাইরা, আমার সিগন্যাল এসে গেছে, থামতে হবে। আমি একটা কথা বলে আমি শেষ করতে চাই, একটা খুব ভাই স্লোগান দিও না, তাহলে বুঝবে না, একটা খুব জরুরি একটা কথা বলবো যেটা আপনারা অনেকেই জানেন না। আমি আমার কর্মী ভাইদের, আমার নেতৃবৃন্দকে জানানোর জন্য বলছি, আমার সাংবাদিক ভাই, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াকে জানানোর জন্য বলছি, আমার পুলিশ ভাইরা যারা জানেন না তাদের জন্য বলছি। আজকে জুম্মার নামাজ পড়তে গেছিলাম, প্রতি সপ্তাহে যাই, আজকেও গেছি। ইমাম সাহেব বললেন একটি, আরে ভাই থামো না একটু, ইমাম সাহেব একটি ঘোষণা দিলেন। কি ঘোষণা? যে আপনাদের যার যার বাড়িতে বাড়ির সামনে সিসি ক্যামেরা লাগাবেন। বুঝতে পারছেন অবস্থাটা? সিসি ক্যামেরা লাগাতে হবে, ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাতে হবে, থানা থেকে অর্ডার এসেছে, এবং সেইটার একটা কানেকশন পুলিশের লাইনের সঙ্গে দিয়ে দিতে হবে। অর্থাৎ আমাদের স্বাধীনতা বলতে আর কিছুই তারা রাখতে চায় না, আমাদের গোপনীয়তা বলতে তারা কিছুই রাখতে চায় না। আমার বাসায় কে আসলো, কে গেল, কে খাইল, সমস্ত কিছু পুলিশকে জানতে হবে। তা আমি বললাম তো ঠিক আছে, ভালো কথা, এই যে সিসি ক্যামেরা সাপ্লাইয়ের ঠিকানা কে নিছে, টাকাটা দেবে কে, এই ক্যামেরার টাকাটা কে দেবে, আমার কি এমন টাকা পড়ছে এই কাজটা করার জন্য? প্রিয় ভাইয়েরা, বোঝেন ডিজিটাল আইন সহ বিভিন্ন আইনের মাধ্যমে আমাদের ব্যক্তি স্বাধীনতা হরণ করেছে। কথা বলার অধিকার নাই, বাক স্বাধীনতা নাই, আবার বাড়িতেও আমার প্রাইভেসি থাকবে না, এটা জাতি কখনো মেনে নিতে পারে না। আমি আবারও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জুবায়ের রহমানের বিরুদ্ধে যে দণ্ড দেওয়া হয়েছে তা প্রত্যাহার করার জন্য কোর্টকে আমি অনুরোধ জানাব, যেটা আপনারা করেছেন অত্যন্ত অন্যায় করেছেন, জাতি কখনো আপনাদেরকে মাফ করবে না। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।